সময় কখন কিভাবে বদলে যাবে কেউ জানে না। গত বছর লকডাউনের সময় দিল্লির এক ইউটিউবারের দৌলতে খবরের শিরোনামে উঠে এসেছিল বাবা কা ধাবা খ্যাত কান্তা প্রসাদ। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিল আর্থিক সাহায্য, অনেকে পাশে দাঁড়িয়েছিলেন তার। কিন্তু পরবর্তীতে সেই ইউটিউবার গৌরব ওয়াসানের টাকা তছরুপ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন, যা নিয়ে কোন তর্ক বিতর্ক হয়নি। এবার সেই গৌরবের কাছেই ক্ষমা চাইলেন কান্তা প্রসাদ। 2020 সালের অক্টোবর মাসে হঠাৎই ভাইরাল হয় দিল্লির বাবা কা ধাবা স্টল। দিল্লির ইউটিউবার গৌরব একবার সেই ধাবায় খেতে গিয়ে একটি ছোট্ট ভিডিও বানান। সেখানে 80 বছরের বৃদ্ধ তার ব্যবসার মন্দার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন, খরিদ্দার অভাবের কথাও জানান, আর নিমেষে ভাইরাল হয় সেই ভিডিও। সারা দেশ থেকে অনুদান আসতে শুরু করে। অনুদানে আসা কয়েক লক্ষ টাকা দিয়ে এক সমাজকর্মীর পরামর্শ ও সহযোগিতায় দোকান ভাড়া করে ডিসেম্বর মাস থেকেই নিজের রেস্তোরাঁ খুলে ফেলেন প্রসাদ। আর এই সবের মধ্যেই অভিযোগের আঙুল তুলেছিলেন সেই ইউটিউবারের দিকে। তবে নতুন দোকান খুললেও সেটা কিন্তু ঠিকভাবে চলেনি, তাই নিজের পুরনো দোকানেই ফিরে এসেছিলেন তিনি এবং তার স্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যেখানে কান্তা প্রসাদ গৌরবের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ভিডিওতে তাকে হাত জোর করে বলতে দেখা যায় যে গৌরব কোনো চোর নয়, ওই ছেলেটা কোনো চুরি করেনি, আমি ওকে কখনো চোর বলিনি, আমাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। জনগণের কাছে আমার আবেদন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। আগের বছর তিনি যখন তুমুল ভাইরাল হয়েছিলেন, সেই সময় বহু মানুষই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই সময় পাওয়া কয়েক লক্ষ টাকা দিয়ে এক সমাজকর্মীর পরামর্শ ও সহযোগিতায় একটি দোকান ভাড়া নিয়ে ডিসেম্বর মাস থেকেই নিজের রেস্তোরাঁ খুলে ফেলেছিলেন প্রসাদ। কিন্তু সেই দোকান চালাতে না পেরে আবার সেই পুরনো দোকানে ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন যে সেই দোকানটার জন্য ভাড়া দিতাম মাসে 35,000 টাকা, দিন মজুরির বেতন মোট 36,000 টাকা, ইলেকট্রিক এবং জলের বিল মিলিয়ে মাসে 15,000 টাকা, আর তার উপর রান্নার জিনিস কেনার খরচা, সব মিলিয়ে মোট 1,00,000 টাকা খরচা হতো। কিন্তু লকডাউনের কারণে মাসে 40,000 টাকারও বিক্রি হতো না, এর ফলে অনুদানের বেশিরভাগ টাকাই খরচা করে ফেলেছেন। আর এর ফলেই কান্তা প্রসাদ তার পুরনো দোকানে ফিরে এসেছেন, আবার ক্ষমা চাইলেন সেই ইউটিউবার গৌরবের কাছে। সোশ্যাল মিডিয়া অনেক কিছু করতে পারে, বদলে দিতে পারে আপনার ভাগ্য, মুছে দিতে পারে আপনার চোখের জল, হাসি ফোটাতে পারে আপনার মুখে। আর সেইভাবেই গত বছর হাসি ফুটিয়েছিল কান্তা প্রসাদের মুখে। উত্তর দিল্লির মালফিয়া নগরের শিবালিক কলোনি, এখানেই রয়েছে বাবা কা ধাবা। স্থানীয়রা জানলেও তেমনভাবে গুরুত্ব দেয়নি এক বৃদ্ধ বৃদ্ধার চালানো এই দোকান। কিন্তু সেই দোকানেই উপচে পড়েছিল ভিড় সৌজন্যে সোশ্যাল মিডিয়াতে। তবে তিনি যেভাবে গৌরবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন, তাতে অনেকেই নেতিবাচক মনোভাব পোষণ করেছিলেন, সেটাই স্বাভাবিক। তবে আজ তিনি নিজের ভুল বুঝতে পেরে সবার সামনে গৌরবের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করলেন, আর এটাই বোধহয় তার সাপ মুক্তি ঘটল। গাইস, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা গাইস এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো গাইস চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। গাইস প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।